ঝালদায় ছট পূজোর ঘাট খতিয়ে দেখলেন প্রাক্তন পৌর প্রশাসক প্রদীপ কর্মকার। হাতে মাত্র দুদিন, তারপরেই ছট পুজো। তাই নিজের ওয়ার্ডের ছট পুজোর ঘাট খতিয়ে দেখলেন ঝালদা পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক প্রদীপ কর্মকার। তিনি জানান, যেহেতু তার এলাকা ঝালদা পৌরসভার 8 নম্বর ওয়ার্ড, সেই জন্য বাঁধঘাটে পুরো ঝালদা শহরের ছট ভক্তরা আসেন উর্গি নিয়ে। তার জন্য যাতে তাদের কোনো রকম অসুবিধে না হয় সেই ব্যবস্থায় খতিয়ে দেখা হয়। করোনা আবহে যাতে সামাজিক দূরত্ব থাকে তার জন্য নতুন করে আরো কয়েকটি ছট ঘাট করা হয়েছে এবং করোনা আবহে যে সকল গাইডলাইন রয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেগুলিকে প্রাধান্য দিয়েই যাতে সকলে ছট পুজো সম্পন্ন করেন তার জন্য ছট ঘাট পরিদর্শন বলে জানান তিনি। সেই মতো তড়িঘড়ি ঘাট পরিষ্কার করার কাজও শুরু হয়ে গেছে। এই ছট ঘাটটা আমার সময়ে করা, যখন আমি আর এই ঘাট প্রতিবারেই আমরা পরিষ্কার করি। এখানে ডোমপাড়া মহাবিদ্যালয়ের ছেলেগুলা যথেষ্ট সহযোগিতা করে, এরা ভলেন্টিয়ারও করে। এখানে কোনো যাতে অসুবিধা না হয় মেয়েছিলার আসার জন্যে, এখন আমি তাই পরিদর্শনে আসেছিলাম। এই যে নোংরা, সব নোংরাকে খেলা করাবো, পরিষ্কার করাবো, কারণ দেরি তো নাই। আচ্ছা, তারপরে বালি খেলাবো, এগুলো সব করতে হয়।